হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে সকাল থেকে স্টার্ট করছি। আজকে একটু স্পেশাল দিন, কারণ আজকে আমার বার্থডে, অ্যান্ড বার্থডেতে উইকেন্ডে পড়েছে, সেই জন্য অ্যাকচুয়ালি আরও স্পেশাল হয়ে গেছে। আর এই উইকেন্ডে একটু ছুটি বেশি, কারণ এই 29th May-তে মেমোরিয়াল ডে, সেই জন্য সোমবার পড়ছে 29th May, তো সোমবারেও ছুটি আছে। আর এই তো সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, আমি আমার ব্রেকফাস্ট কিছুই না, জাস্ট একটা কফি খাবো, তো ওই জন্য আমি চটপট কফি বানিয়ে নিয়েছি। আমি এভাবে আমার কফি এভাবেই করি, যেহেতু আমি একাই খাবো। আর ওদিকে সকালে আজকে মোটামুটি উঠেছি ওই 8টা 8টার মধ্যে, আর তারপরে ব্রেকফাস্ট রেডি করেছিলাম, সেটা করতে আর ভিডিও করা হয়নি। তো ব্রেকফাস্ট করতে, সব কিছু রেডি হতে মোটামুটি আমরা সেই দুপুর হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়ার করেই বেরিয়ে পড়েছি। আজকে প্ল্যান আছে, একটু বাইরে যাব, বার্থডে বলে কথা বাইরে না গেলে হয়, তো আর কি বেরিয়ে পড়েছি। কাছাকাছি একটা আউটলেট আছে, সেখানেই যাব, একটু ঘোরাঘুরি করব। আর এই যেতে যেতে একটা সুন্দর একটা লেক দেখতে পাই, আমি এদিকে কখনো আসিনি, গাড়ি থেকে এত সুন্দর লাগছিল, নেক্সট কখনো প্ল্যান করে এখানে একদিন আসবো। আর এই তো এটা ডাউন টাউন, আমরা অ্যাকচুয়ালি ডাউন টাউন থেকে বাইরে থাকি, আর এখানে অনেকেই ভাবে হয়তো গাছপালা কম, বাট এখানে গাছপালা অনেক থাকে, আর যেটা মেন শহর সেটা ওই জন্য অনেকটা দূরে থাকে, যেখানে উঁচু উঁচু বিল্ডিংগুলো থাকে, তো সেখানেও গাছপালা থাকে না এমন না, থাকে কিন্তু পরিমাণটা অল্প। তো এই তো আমরা পৌঁছে গেছি, আর আমার ছেলে গাড়িতে চাপলে ঘুমিয়ে পড়ে, তো এই তো আমরা পার্কিংয়ে গাড়ি পার্ক করে এবার এই পুরোটা অ্যাকচুয়ালি আউটলেট, অনেকগুলো ব্র্যান্ডেড অ্যাকচুয়ালি সব কিছুরই দোকান আছে ব্র্যান্ডের, সে পোমা বলো, নাইকি, ম্যাক, কোচ, সানগ্লাস, জুতো, মানে সব কিছুরই অ্যাকচুয়ালি আউটলেট, এক একটা করে দোকান। এখানে মোটামুটি আমি দেখার মধ্যে, চিন্তা শোনার মধ্যে কোচটা দেখেছিলাম, সানগ্লাস হাট ছিল, প্যান্ডোরা ছিল, তারপর ব্যানানা রিপাবলিক, আরও কিছু যেগুলো ছিল আমার কোনো আইডিয়া ছিল না, আর জুতোর মধ্যে স্টিভ ম্যাডেন ছিল, এইগুলোই ছিল, খুব একটা বড় ছিল না, যেটা বড় সেটা অনেকটা দূরে। আর এই তো আমি ব্যানানা রিপাবলিকে একটু জামা কাপড় দেখছি। আর একটা মজার বিষয় হয়েছে, এই ভিডিওটা আমি করতে গেছিলাম, এই ভিডিওটা হয়নি, আর এখানে একটা অন্য ভিডিও রেকর্ড হয়ে গেছে। Yeah, I said. Yeah. Did you go any? I don't know. Do you have a favorite? This is my first time here. এই তো একটা ফ্রেন্ড আর তার পার্টনারের সঙ্গে দেখা, আমি ভাবতেই পারিনি ভিডিওটা অন হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি যেটা ভিডিও করতেছিলাম সেটাই হয়নি, আর যেটা করতে চাইনি সেটাই হয়ে গেছে, তো এটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর এই তো একটু লিভাইস বাইরে দাঁড়িয়ে আছি, আবিনের পাপ্পা একটু গিয়েছিলো, আর আমি একটু জুতো দরকার ছিল আমার একটা, মোটামুটি এদিক সেদিক যাওয়ার জন্য, অ্যাকচুয়ালি নিচে আবিনকে নিয়ে ঘুরতে যাই, তো সেই জন্য একটু জুতো দেখার জন্য এসেছিলাম। টুকিটাই কিছু ওই ঘুরেছি, টুকিটাই কিছু কেনাকাটা হয়েছে, তারপর আমরা একটা ক্যাফেতে চলে যাই, যেটার নাম হচ্ছে ট্যাটে। এখানে বেশ ভালো ব্রাউনি, কেক, অনেক কিছু এই পেস্ট্রিগুলো বেশ ভালো করে এখানে, তো আমরা একটা ব্রাউনি অর্ডার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি খেয়ে এসেছিলাম বলে খুব একটা খেতে ছিল না। আর এখন মোটামুটি আমরা দুপুরের পর বেরিয়েছি, বাড়ি ফিরতে ফিরতে 7:30, এখন মোটামুটি 6টা বাজে, তারপর ভাবলাম একটা স্টেক খাবো, তো স্টেক হাউসে গিয়ে প্ল্যান চেঞ্জ করি যে না স্টেক খাবো না, দেশি খাবারই খাবো আজকে, তো ওখান থেকে আমরা চলে আসি। আর আমরা ফিরতে ফিরতে মোটামুটি আমাদের ওই 8টা বেজে গেছিলো, স্টিল দেখতে পাচ্ছো কত আলো চারিদিকে, কারণ এখানে 8:10 এখন সানসেট, তো দেখে কেউ বলবে না যে এখন 8টা বাজে, দেখে মনে হবে এই 5টা 6টা হয়তো বাজছে। আর এই তো ফেরার পার্কিং এর ওখানে একটা ডিজে ম্যাক্স ছিল, সেখানে একটু ঢুকেছিলাম আবার, সেখানে একটু কিছু কেনাকাটা করেছি দেখেছি। আর এই তো আমার ছেলেকে একটা দোলনাতে বসিয়ে দিয়েছিলাম, ও একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে নিয়ে একটু টাইম কাটাচ্ছিলাম, ব্যাস হয়ে গেছে। এবার আমরা ফিরছি, ফিরেও আমাদের যে রেস্টুরেন্টে যাব সেটার নাম রাজারানী রেস্টুরেন্ট, তো সেটা আমাদের যেখানে থাকি কুইন্সির ওখানেই,
তো চলো ওখানে যাই। এই তো এটা রেস্টুরেন্ট, বেশ ভালো, মানে খুব একটা বড় না, বাট খাবার দাবারগুলো যা ছিল জাস্ট মানে অসাধারণ, দুর্দান্ত। মানে আমি ভাবিনি যে আমি বিদেশে বসে এত সুন্দর দেশি খাবার খাবো, মানে সিরিয়াসলি আমি ভাবিনি। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন সুক্কা, পোলাও, চিকেন দম বিরিয়ানি, তারপর ছিল তন্দুরি চিকেন, তাওয়া প্রন, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো ছিল। এই তো আমাদের চিকেন সুক্কা, এত নরম, এত টেন্ডার, এত জুসি ছিল, কি বলবো, সব কিছু অসাধারণ ছিল। আর এই তো আমাদের খাবার চলে এসেছে সব, আজকে এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।